এস আলম গ্রুপের স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা চেয়েছেন হাইকোর্ট। একই সাথে বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিভিন্ন ব্যাংক থেকে গ্রুপটি কত টাকার ঋণ নিয়েছে তাও জানাতে হবে হাইকোর্টকে। 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ ও বিএসসিইকে। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। বহুল আলোচিত ও বিতর্কিত ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ দেশের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ কেলেঙ্কারি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে সমালোচিত গ্রুপটি দুর্নীতির অনুসন্ধান নিয়ে মামলা হলেও ধোপে টেকেনি দেশের সর্বোচ্চ আদালতে। সে সময় কড়াকড়ি দেয়া হয়েছিল সংবাদ প্রচারেও। 5 আগস্টের পট পরিবর্তনের পর নতুন করে রিট হয় হাইকোর্টে। এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির সব সম্পত্তি স্থানান্তর বা বিক্রির উপর নিষেধাজ্ঞা চেয়ে রিট হয় 18 সেপ্টেম্বর। রিটে এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার ও তাদের পরিবারের সদস্যদের সব সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চাওয়া হয়। রোববার বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চে হয় শুনানি। শুনানিতে আদালত বলেন বিষয়টি খুবই স্পর্শকাতর, তাই তারা ধীরে এগোতে চান। কোর্ট মন্তব্য করেছে যে এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, এই ইস্যুতে আমরা একটু সাবধানতা অবলম্বন করাই ভালো, এই জন্য একটু কেয়ারফুলি রুলটা উনি দিয়েছেন। আদেশের পাশাপাশি রুল জারি করেন হাইকোর্ট। বিদেশে থাকা এস আলম গ্রুপের সব সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ, বিএসইসিকে রুলের জবাব দিতে হবে। যে টাকাটা নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ থেকে ফরেন কান্ট্রিজে, এটা রিপেট্রিয়েশন করার যে ইনিশিয়েটিভ কতটুকু নেওয়া হয়েছে এবং টোটাল লোন and credit facilities availed by এস আলম গ্রুপ, যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য, রিপ্যাট্রিয়েট করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাংক এন্ড বিএফআইইউ। এস আলমের আলাদিনের চেরাগ শিরোনামে একটি খবর তোলপাড় হয়েছিল শেখ হাসিনার আমলেই। সে প্রতিবেদনে বলা হয় 3 মহাদেশে ছড়িয়েছে এস আলম গ্রুপের পাচারকৃত অর্থ। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।